ভিডিও শুরু হওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে দিনের দিন করোনা পরিস্থিতি খুব বেড়ে যাচ্ছে, তাই সবাই সাবধানে থাকো। দুই পর্যন্ত থার্ড ওয়েভ চলে আসছে, তখন কিন্তু কিছু করার থাকবে না, তাই সবাই সাবধানে থাকো। তারপর আবার ব্ল্যাক ফাঙ্গাস চলে এসছে, এই ব্ল্যাক ফাঙ্গাসের ফলে তো প্রচুর লোক মানে মারা যাচ্ছে, মানে ব্ল্যাক ফাঙ্গাস চোখে সোজা এফেক্ট করে, চোখটা পুরো অন্ধ হয়ে যায়, তারপরে লোকের শরীর খারাপ হয়ে মানে মৃত্যু হয়ে যায়। আবার ব্ল্যাক ফাঙ্গাসের পর আবার নাকি আবার হোয়াইট ফাঙ্গাস চলে এসছে, এই হোয়াইট ফাঙ্গাস নাকি আবার সরাসরি নাকি ফুসফুসে গিয়ে আক্রমণ করে, যার ফলে মানুষ আরও তাড়াতাড়ি মরে যায়। আবার কালকে নাকি আবার খবর দিচ্ছি, কালকে নাকি আবার হলুদ ফাঙ্গাস চলে এসছে, মানে ভাবুন, একবার কালো ফাঙ্গাস, একবার সাদা ফাঙ্গাস, এখন আবার হলুদ ফাঙ্গাস। এই হলুদ ফাঙ্গাস নাকি আবার নাকি বাসি খাবার খেলে হয় নাকি, আবার অপরিচ্ছন্ন জামা প্যান্ট পরলে নাকি আবার হলুদ ফাঙ্গাস হয়, মানে ভাবুন তো এতগুলো মানে আরো কোনো ফাঙ্গাস ছিল বেশি থাকে সেগুলো চলে আসে, লাল নীল সবুজ যা আসে সব চলে আসে, বলি আমরা কি আর বাঁচবো না, বাঁচবো না আমরা। A few moments later. সে গাইজ আর কি করা যাবে, যা আছে বাচ্চাটা আমাদেরকে হবেই, ঠিক আছে? তো সবাই সাবধানে থাকুন আর সাবধানে থাকবেন সবাই, অবশ্যই সবাই, অনেকে আমি দেখছি যারা কেউ কানেতে এখানে মাস্ক পরছে, কেউ মুখ নিচেতে থুতনি দিয়ে এখানে মাস্ক পরছে, কেউ আবার ওপরে তুলে দিচ্ছে, তো এরকম করবেন না, ঠিক আছে? নাহলে নিজেদের বিপদ তো রাখবেন, তার সাথে সাথে নিজের পরিবারের বিপদটাও রাখবেন, আর তার সাথে আপনি আশেপাশের লোকেদেরও ক্ষতি করবেন। তাই সবাই সাবধানে থাকুন আর সতর্ক থাকুন, আর সবসময় মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, আর সোশ্যাল ডিস্টেন্সে পালন করুন, আর কোনো বাসি খাবার খাবেন না, অপরিচ্ছন্ন জামা প্যান্ট পরবেন না, নাহলে এই আবার যে নতুন যে হলুদ ফাঙ্গাস এসছে এটা খুব খতরনাক কিন্তু, মানে ভাবুন মানে কীভাবে যে আমরা বাঁচবো সেটা চাই না। যাক, এটা ছিল আজকে মেন টপিক, এবার ভিডিওটা আসে যাক, বাট চলো এবার ভিডিও শুরু করি আজকে যে ব্লগ চ্যানেল, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল, আজকে জস ঘূর্ণিঝড়ের ভিডিওটা করব। আজকে হচ্ছে ব্লগ টু, মানে আজ হচ্ছে 25 তারিখ মঙ্গলবার, ঠিক আছে? তো আজ একটা ভিডিও করবো, কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই যে তোমাদের স্ক্রিনের মধ্যে দেখুন একটা আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই যদি তোমাদের ঝড়ের সময় যদি কোনো বিপত্তি হয় এই নাম্বারে ফোন করবে, ফোন করলে তাহলে আপনারা সমস্ত রকম মানে হেল্প লাইন পাবেন। আর যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে, যদি আপনাদের কোনো রাস্তাঘাটে কিছু অসুবিধা হয় বা কোনো বাড়ি ঠাড়ি যদি কোনো কিছু অসুবিধা, তখন আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারে ছবি তুলে ওটা হোয়াটসঅ্যাপ পাঠাতে পারেন, ঠিক আছে? এর ফলে আপনারা অনেকটা সুরক্ষিত হবে। এটা হেল্পলাইন নাম্বার সবাই স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, সবাই এটাকে ডাউনলোড করে নিন, ঠিক মানে স্ক্রিনশট রেখে দিন, আপনাদের পরেটা কাজে লাগবে, ঠিক আছে? আর হ্যাঁ গাইস, আপনাদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনাদের ঝড়ের সময় যদি কোনো কুকুর, যে রাস্তায় যে অনেক কুকুর আছে, তো ওই কুকুরগুলো যদি আপনাদের কুকুর হোক বা বিড়াল হোক, যদি আপনাদের বাড়িতে যদি একটু আশ্রয় নেয়, তো প্লিজ ওদেরকে একটু আশ্রয় দেবেন, ঠিক আছে? কারণ ঝড়ের সময় ওরা কোথায় যাবে বলুন, বুঝতে পারছেন তো ব্যাপারটা? যদি একটু ঝড়ের সময় অন্তত কুকুরগুলোকে আর বিড়ালগুলোকে একটু আশ্রয় দেবেন, কারণ অবলা জীবগুলো তাহলে শুধুমুধু মানে কিছু হয়ে যাবে। ওই জন্য বলছি যদি বাড়ির কোনো বাড়ির সামনে যদি কোনো কুকুর থাকে বা বিড়াল থাকে, তা ওদেরকে একটু ঝড়ের সময় একটু আশ্রয় দেবে, ঠিক আছে? চলো আজকে ব্লগ শুরু করি, দেখা যাবে সারাক্ষণ কী কী হচ্ছে, এখন চলো ভিডিও স্টার্ট করা যাক। গাইস, সকাল থেকে এটা প্রচুর বৃষ্টি পড়লো, তাই এবার আমি ওয়েদারে ভিডিও করতে পারি, ঠিক আছে? এখন মনে হচ্ছে বৃষ্টিটা অনেকটা থেমেছে, তাই এখন বিকেলবেলা হয়েছে, এখন বিকেল 4টে বাজে, ঠিক আছে? এবার 4টের সময় ছাড়ে যাই, গিয়ে দেখি এখন আকাশের কী অবস্থা। আর সবাই ঝড়ের সময় সাবধানে থাকবে, বাইরে থাকবে, ঠিক আছে? বাড়ি থেকেও বেরোবে না, আর কেউ আবার অনেকে আমি আগেবার আমফানে রেখেছিলাম, অনেকে ঝড় হয়েছে বলে সবাই গাছ থেকে আম পাড়তে চলে গেছিলো, কেউ কলা কাটতে চলে গেছিলো, এরকমটা কেউ করবে না, ঠিক আছে? ঝড়ের সময় সবাই সাবধানে বাইরে থাকবে, আর আশেপাশের রাস্তাঘাটে যদি কোনো কুকুর বা বিড়াল থাকে, তাদেরকেও তোমাদের বাড়িতে আশ্রয় নেবে, ঠিক আছে? চলো আমি ছাড়ে যাই, গিয়ে দেখি ওয়েদারটা কীরকম আছে, চলো ছাড়ে যাওয়া যাক। গাইস, আমি এখন ছাড়ে এসেছি, ঠিক আছে? তো এখন ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে আগের তুলনায়, তোমরা দেখো, ঠিক আছে? এখন ওয়েদারটা মোটামুটি এখন ঠিক আছে, তবে একটু পরেই আবার বৃষ্টি আসবে, তো আকাশটা দেখো, মজা নাও।
ওয়েদারটা কিন্তু এখন হেভি আছে, দারুণ ওয়েদার কিন্তু, দেখো সবাই। এখন আমি নিচেতে এসেছি, ঠিক আছে, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, দেখি তোমার তারা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এটা কি, ঠিক আছে, তোমাদের একটা জিনিস দেখাই, চলো দেখাই তোমাদেরকে। গাছ বলো তো, এটা কি গাছ, এটা কি গাছ সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে, এটা কি গাছ সবাই আগে কমেন্ট করে জানাও, ভালো করে দেখো এটা কি গাছ। এটা কি গাছ ছিল সবাই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, এটা কি গাছ ছিল। তো চলো এবার যাওয়া যাক। তো গাইস, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ ফোনটা চার্জ দিতে হবে, যদি চার্জ যদি চলে যায় তোমরা যা যা ঝড়ের মধ্যে আগে থেকে চার্জ দিয়ে রাখবে, নাহলে কখন কারেন্ট চলে যাবে কেউ বলতে পারে না, ঠিক আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুনভাবে আমি ঝড়ের ভিডিওটা করবার চেষ্টা করবো, তবে এখানে তো বলছি অতটা ঝড় হবে না, কিন্তু কিছু বলা যাচ্ছে না, চেষ্টা করবো ঝড়ের ভিডিওটা করবার জন্য, ঠিক আছে। আর থার্ড ব্লগটা অবশ্যই দেখতে অনেক ইন্টারেস্টিং হবে। তো আজকে যেহেতু আর বেশি কিছু হলো না, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, সবাই ঝড়ের মধ্যে সাবধানে থাকবেন, আর যদি কোনো কুকুর বা বিড়াল যদি একটু আশ্রয় যায় তাহলে একটু ভালো হয়, ঠিক আছে। আর করোনা বাকি যেসব যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যেগুলো সব ছত্রাক যেগুলো বেরিয়েছে সেইগুলো থেকেও সাবধানে থাকবেন, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন, ঠিক আছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, আর স্ক্রিনের মধ্যে আমি যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা যদি কোনো হেল্প চান তাহলে পাবেন ঝড়ের সময়টা, ঠিক আছে। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা ফোন করবেন, মানে ছবি তুলে পাঠাবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো ওরা তাহলে আপনাকে হেল্প করবে, ঠিক আছে। তো আশা করি গাইস আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটা আবার লাইক করে দেবে, আবার কালকে নতুন ব্লগ করবো, ততক্ষণের জন্য ভালো থাকুন, টাটা বাই, স্টে অ্যাট হোম স্টে সেফ। এবার স্টে অ্যাট হোম হতেই হবে, তাহলে ঝড়টা উড়ে যাবে, সাবধানে থাকবে সবাই, চলো টাটা বাই।